আমার বাবার জ্যেষ্ঠ পুত্র। আমি নৈশরাই হাই স্কুলের শিক্ষকতা করতাম, বর্তমানে রিটায়ার। আমি উদয় শঙ্কর ঘোষ, আমি ওনার মধ্যম পুত্র। আমিও বড়ডোবল রমানাথ ইনস্টিটিউশনে শিক্ষকতা করতাম, 2018 সালে রিটায়ার করি। এরপর আমি ডাক্তারুর কর্মজীবন এবং ওনার সম্পর্কে এই পরিবারের তিন সন্তানের মধ্যে একটা অনুরোধ করব সবার কাছে কিছু বক্তব্য রাখার জন্য। আমার বাবা ডক্টর দেবীপ্রসাদ ঘোষ গ্রামের বাড়ি থেকে 7 মাইল দূরে একটা স্কুলে পড়াশোনা করেছেন। খুব ছোটবেলা থেকে হেঁটে হেঁটে যেতেন বাতানল হাই স্কুল। বাতানল হাই স্কুলে পড়াশোনা পাঠ শেষ করে উনি বাঁকুড়ায় মেডিকেল স্কুল ছিল তখন, এখনকার মতন মেডিকেল কলেজ তখন বলতো না, একটা LMF কোর্স ব্রিটিশ পিরিয়ডের ওই LMF কোর্সটা উনি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে, মেডিকেল কলেজ না মেডিকেল স্কুল থেকে উনি কমপ্লিট করেছেন 1947 সালে। তারপরই উনি গ্রামের বাড়িতে এসে, গ্রামের বাড়ির খুব কাছেই একটা জায়গায় যেটা ডোগাবাতার মৌজার বোরপুকুর বলে জায়গা, সেখানে উনি ওনার চেম্বার শুরু করেন। তখন এখানে রাস্তাঘাট তো থাকেনি, মাটির রাস্তা, কাদা বর্ষাকালে, তা মোটরসাইকেল সাইকেল এগুলোও ঠিকঠাক চলতো না। তো উনি হেঁটে হেঁটেই ওই 20-25টা গ্রামে চিকিৎসা করে বেরিয়েছে। হয়তো মানে ড্রাই সিজনগুলোয় সাইকেলে যাতায়াত করতেন, বাকি সময় হেঁটেই উনি রোগীদের বাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবা দিতেন। তখন রোগীদের পক্ষেও, এই প্রত্যন্ত গ্রামের মানুষদের রোগীদের পক্ষেও ডাক্তারবাবুর কাছে আসাটা খুবই ট্রাভেলসাম ছিল। তো সেই জন্যে তখনকার সিস্টেম অনুযায়ী উনি ওই সকাল থেকে রাত্রি 12টা 1টা 2টো রোগীদের প্রয়োজন অনুযায়ী উনি রোগীদের বাড়ি বাড়িও পরিষেবা দিতেন। আর আমাদের যে গোলপুকুরস্থিত যেটা আমাদের বাবার যেটা চেম্বার, সেখানেও বাকি টাইম উনি বসতেন, রোগীদের দেখভাল করতেন। তো এই ভীষণ কষ্টকর কাজটা উনি করেছেন, যেটা আজকের দিনে মানুষকে বললে অনেকে বিশ্বাস করবে না যে উনি এক এক দিনে রোগী দেখার জন্যে, রোগীদের ঠিক ঠিক পরিষেবা দেওয়ার জন্যে 20-22 মাইল হেঁটেছেন। এটা আজকের দিনে অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এটাই বাস্তব সত্য। এবং তিনি ওই সময় অত পরিশ্রম করেছিলেন বলেই আজকে 101 বছর কমপ্লিট হয়ে উনি 2-এ পা দিয়েছেন। এখনো পর্যন্ত ওনার শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো, কানে একটু সমস্যা আছে যার জন্যে উনি ইন্টারাকশনগুলো ঠিকঠাক উত্তর দিতে পারেননি, বা ঠিক ইন্টারাকশনে একটু অসুবিধা হচ্ছিল। বাকি ওনার এখনও ব্রেন ঠিক আছে, এখনও মানে সবাইকে আমাদের বাড়ির বা আমাদের নিকটজনদের সবাইকে উনি এখনও চিনতে পারেন এবং তাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বা খোঁজ খবর নেওয়া এগুলো করতে পারেন। এই বলে আমি বাবার পরিচয় দেওয়ার ব্যাপারটা আমি সমাধান করলাম, এবার আপনারা আরও অন্যদের কাছে কিছু শুনুন।